হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকটিকন নূর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো ভিউয়ার্স, কেনা চাই ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে, তো আপনিও পারবেন যদি একটু ধৈর্য সহকারে কাজ করেন। তো ভিউয়ার্স, আজকে আমি এমন একটি সিস্টেম আপনাদেরকে বলে দেব যে যা আপনি সহজেই বাড়িতে থেকেই ইনকাম করতে পারবেন, আপনার ছোট একটি অ্যান্ড্রয়েড সেট অথবা আপনার একটা DSLR ক্যামেরা হলেই। তো চলুন আমরা শুরু করি আজকের যে টপিকসটা। তো আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা কীভাবে ছবি অনলাইনে সেল করে ইনকাম করতে পারি। তো আমাদের তো এখন সবারই অ্যান্ড্রয়েড সেট থাকে, তো অ্যান্ড্রয়েড একটু ভালো অ্যান্ড্রয়েড যেগুলার মেগাপিক্সেল একটু বেশি, ভালো ছবি ওঠে ক্লিয়ার, সেই অ্যান্ড্রয়েড সেট দিয়েও আমরা কাজ করতে পারবো। অথবা DSLR এখন অনেক কম দামে পাওয়া যায়, তো আমরা একটা DSLR ক্যামেরা হলেও আমরা এই কাজটি করতে পারবো। তো ভিউয়ার, যারা বাসায় বসে আছেন শুধু মোবাইলে গেম খেলেন, তাদেরকে বলবো আপনার মোবাইলটিকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই এই সব সাইট থেকে ভালো একটি ইনকাম করতে পারেন। তো চলুন আমি আজকে 5টি সাইট সম্পর্কে বলে দেবো, যেসব সাইটে আপনারা ইমেজ সেল করতে পারবেন, আপনার ছবি সেল করতে পারবেন, আপনার তোলা ছবিগুলো সেল করতে পারবেন। তো চলুন আমরা আজকে সেই 5টি সাইট সম্পর্কে জেনে নেব। তো ভিউয়ার্স, তার আগে আমি বলে নেব আমাদের টেক টিউটর নূর ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমি আরও নিত্য নতুন ভিডিও এখানে পাবলিশ করব। তো ভিউয়ার্স, চলুন আমরা সেই 5টি সাইট সম্পর্কে এখন জেনে নেব। তো ভিউয়ার্স, এখন দেখেন আমি যে সাইটটি আছি এটা হচ্ছে getimage.com। এই সাইটটি অনেক পপুলার একটা সাইট, এই সাইটে আমরা আমাদের তোলা ছবিগুলো এখানে খুব সহজেই সেল করতে পারবো। এর জন্য আমাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পরে আমরা এখানে ছবি আপলোড দেব, এবং এই আপলোড দেওয়ার পর তারা এই ছবিগুলো দেখবে এবং আমার ছবি তাদের কন্ডিশন যা চাইছে সেগুলোর সাথে যদি আমার ছবি মিলে যায় এবং তাহলে তারা এখানে অ্যাপ্রুভ দিয়ে দেবে, এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে একটা লিঙ্ক দেবে, সেই ছবিগুলো আপনার প্রমোট করেও এখান থেকে সেল করতে পারবেন। তো এটাতে আরেকটা বিষয়, আমরা দুইভাবে এখানে সেল করতে পারি। এখানে ক্রিয়েটিভে দেখেন একটা ক্রিয়েটিভ, একটা এডিট টিউটোরিয়াল, আবার ভিডিও আমরা এখানে সেল করতে পারবো। তো এখানে দুইভাবে করা যায়। তো আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো যে আমরা এখানে আরেকটি উপায়ে আমরা ইনকাম করতে পারবো, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা ইনকাম করতে পারবো। এই যে অ্যাফিলিয়েট দেখেন, এই নিচে লেখা আছে অ্যাফিলিয়েট। তো আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো ভিউয়ার্স, এই গেটি ইমেজে আপনারা কাজ করতে পারেন, এটা অনেক একটি ভালো সাইট, এখানে প্রচুর পরিমাণ ভিজিটর আসে ইউএসের। তো এখানে ভালো ছবি যদি আপনি পোস্ট করতে পারেন এখানে, এখান থেকে প্রচুর পরিমাণ সেল আনতে পারবেন এবং আপনার একটা ভালো ইনকাম থাকবে। তো ভিউয়ার্স, দ্বিতীয় সাইটটি হচ্ছে iStockphoto.com। এই সাইটটাও গেটি ইমেজেরই একটা সাইট। তো এই সাইটটা অনেক ভালো, এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির ছবি এখানে সেল করতে পারবেন। আমরা যদি এখানে ইমেজে ক্লিক করি, তো দেখেন এখানে ইমেজ, ফটো, ইলাস্ট্রেটর, ভেক্টর, ভিডিও এগুলাই করতে পারবো, এবং এখানে আমি যে কোনো জিনিস নিয়ে সার্চ দিলে সেই ধরনের ছবি এখানে দেখাবে। তো আপনারা এখান থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নেওয়ার পরে সেই ধরনের ছবি তুলবেন। এখানে অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ আপনারা, এই যে এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখান থেকে ছবি সেল করতে পারবেন। তো এটারও দেখেন অ্যাফিলিয়েট আছে, এই যে এখানে দেখেন, এই যে অ্যাফিলিয়েট। তো আপনারা iStockphoto.com-এরও অ্যাফিলিয়েট করে এখান থেকেও একটা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন যে এইসব সাইটগুলো পপুলার সাইট ওয়ার্ল্ডের। তো এইগুলোতে আপনারা একটা অ্যাকাউন্ট করে এখানে কাজ করতে পারবেন। পরের যে সাইটটা, এটা একটা মোস্ট পপুলার সাইট, এই সাইটে অনেক মানুষ কাজ করে, আমাদের বাংলাদেশেরই অনেক বড় ভাইরা আছে যারা এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করে থাকে। তো আপনিও খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এখানে অনেক প্রচুর ছবি আপনার সেল করতে পারবেন। তো এখানে দেখেনি যে এখানে ডিসকভার ওভার 261 মিলিয়ন রয়্যালিটি ফ্রি স্টক ইমেজ, স্টক ফুটেজ অ্যান্ড মিউজিক ট্র্যাকার্স। তো অনেক অনেক আছে, তো আপনারা এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। তো এখানে অনেক ক্যাটাগরি আছে। তো আমরা এটা নিচের দিকে গেলে এটারও দেখতে পাবো যে এটারও অ্যাফিলিয়েট করা যায়। দেখেন এটারও অ্যাফিলিয়েটের সিস্টেম আছে, এ দেখেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো আমরা এখান থেকে অ্যাফিলিয়েট করতে পারি। তো এই সাইটটা অনেক ভালো সাইট, আপনারা shutterstock.com-এ এই সাইটেও আপনারা কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করে দেখাচ্ছি না, কারণ অ্যাকাউন্ট করাটা খুব ইজি, অ্যাকাউন্ট আপনারা ইজিতেই করতে পারবেন। আর যারা নিউ, যদি অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় তাহলে কমেন্টে আপনারা বলবেন, আমি চেষ্টা করব তাদেরকে হেল্প করার, এবং আমাকে নকও দিতে পারেন। তো আমরা পরের সাইটে চলে যাই। পরের সাইটটা হচ্ছে www.smartmock.com। এটা একটা পপুলার সাইট, এই সাইটে আপনারা কাজ করতে পারবেন, এরা
খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে। এটারও পার্টনার প্রোগ্রাম আছে আপনার, এটা এটাতে আপনারা কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স বুঝতে পারছেন যে ছবি আপনারা ইজিতেই এখানে সেল করতে পারবেন এইসব সাইটগুলোতে, আপনাদের প্রোফাইলটা খুব সুন্দর করে সাজিয়ে এখানে আপনাদের তোলা ছবিগুলা পোস্ট আপলোড করার মাধ্যমে আপনারা এখান থেকে একটা সেল আনতে পারবেন। পরের যে সাইটটি, এটা যে ইস্টে, এটাতেও আপনারা জানেন, এটা অনেকেই জানে, এখানে একটা অ্যাকাউন্ট করার পরে এখান থেকেও আমরা সেল আনতে পারি। তো আমি যে পাঁচটি সাইট আপনাদের এখন আলোচনা করলাম, তো এই পাঁচটা সাইটে আপনারা কাজ করতে পারেন। তো আমি প্রথমে রিকমেন্ড করব যে আপনারা একটা সাইটে আপনি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পরে এখানে আপনার তোলা ছবিগুলা দেন, আর ছবিগুলা অবশ্যই ইউনিক হবে, হতে হবে এবং অনেক ভালো আইডিয়া নিয়ে আপনাকে ছবিগুলো তুলতে হবে, যে ছবিগুলো মানুষ পছন্দ করবে এবং তার প্রয়োজন ব্যবহার করতে পারে, এই ধরনের ছবিগুলো আপনি এখানে দিতে পারেন। তো আরও এই ছবি বেচা নিয়ে আরও আমি টিউটোরিয়াল নেক্সটে দিব। তো যারা আমার ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের ছবি সেল করার ইচ্ছা আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আরও তাদের কিছু টিপস দিয়ে দেবো, যে টিপস ফলো করে আপনি ইজিতেই মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই সকল সাইট থেকে। তো ভিউয়ার্স, যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন, অবশ্যই আমার এই চ্যানেলটি, আমার টেক টিউটর নোট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করুন যারা এখনও করেন নাই, এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।